বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এই মজাদার রেসিপিটি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর কতটা ক্রিস্পি সেটা দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ কুকিং ওয়ার্ল্ড তো ইজ কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে ভাত দিয়ে বানানো এই মজাদার রেসিপিটি যেটা কিনা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর ভাত দিয়ে যে বানানো এই রেসিপিটি খেলে কেউ কিন্তু বুঝতেই পারবে না আর আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু আপনারা এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর এটার উপরের সাইডটা অনেকটাই ক্রিস্পি যা খেতে ভীষণ মজার পরিবারের ছোট থেকে বড় সকলে কিন্তু এটা ভীষণ পছন্দ করে আর আপ্যায়ন থেকে শুরু করে বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ট্রাই করতে পারেন তো এরকম সহজ আর ইউনিক রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর একটি লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি রেসিপিটি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকবেন ভিওয়ার্স এখানে দুই কাপ পরিমাণ ভাত আছে আর এটা কিন্তু আগের দিনে রাতের ভাত সেটা কিন্তু আমি সকালে বের করে নিয়েছি আর ভাতটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে অবশ্যই ত্রিশ মিনিট পর রেসিপিটি ট্রাই করার চেষ্টা করবেন আর ফ্রিজে রাখা ভাত অবশ্যই ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর রেসিপিটি ট্রাই করবেন এখানে একটি টমেটো মিহি কুচি করে কেটে নিয়েছি একটি গাজর কুচি করে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক কাপ বাঁধাকপি একদম মিহি কুচি করে নিয়েছি সব একদম মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন যতটা পারেন আর আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেসব দিয়ে কিন্তু ট্রাই করার চেষ্টা করেছি। তো আপনাদের হাতের কাছে যেসব সবজি থাকবে সব কিছু কিন্তু এরকম একটু মিহি কুচি করে কেটে নিয়ে এর সাথে অ্যাড করে দিতে পারেন দুইটি কাঁচা মরিচ একদম মিহি কুচি করে নিয়েছি আর দুই টেবিল চামচের মতো ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকাম কুচি এছাড়া আরও বিভিন্ন ধরনের সবজি থাকে সেগুলি কিন্তু অ্যাড করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ করে ধনিয়া পাউডার জিরা পাউডার আর হলুদ পাউডার ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম গোলমরিচ আমি ক্রাশ করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে এর সাথে অ্যাড করে নিতে পারেন আর এক চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম তাতে স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেবে আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস আর একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আর ময়দা কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি তো একটু রেখে আমি কিন্তু পুরোটা অ্যাড করে দিয়েছি আর কনসিস্টেন্সিটা বুঝে কিন্তু ময়দাটা অ্যাড করে নিতে হবে তো পুরোটা অ্যাড করে দিলাম আর ময়দার পরিমাণটা সব কিছুর পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাড করতে হবে আর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে আর এখানে দুই পিস ব্রেড নিয়েছি আর ব্রেডটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর পাউরুটি ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটাও দেখে দিচ্ছি তো সাথেই থাকুন তো আমি রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নেবেন আর এভাবে বানিয়ে নেওয়ার পর পাউরুটি যেটা ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাতে একটু গুঁড়িয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর আপনাদের ঘরে যদি টোস্ট বিস্কিট থাকে সেটাও কিন্তু আপনারা ব্লেন্ডার ব্লেন্ড করে কিংবা পাটায় পিষে নিয়ে এভাবে কোডিং করে নিতে পারেন জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য আর উপরের সাইডটা অনেকটা ক্রিস্পি হয় এইভাবে কোটিং করে নিলে আর ব্রেড গামসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে চাইলে সেটাও আপনারা ট্রাই করতে পারেন তিন ধরনের ব্রেড গামসের রেসিপি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি চাইলে সেটিও আপনারা ট্রাই করতে পারেন তো সবগুলি ঠিক একইভাবে বানিয়ে নিয়ে আমি এখন ভেজে নিচ্ছি তো চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে এগুলিকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে আর যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এগুলিকে তুলে নেব তো অলরেডি এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি তো সেকেন্ড ব্যাচেও ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে কেউ বুঝতেই পারবে না যে ভাত দিয়ে রেসিপিটি ট্রাই করা হয়েছে তো অবশ্যই একটিবার হলেও রেসিপিটি ট্রাই করবেন সবার বাসায় কিন্তু ভাত বেঁচে যায় আর বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমার বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে আমি মাঝের মধ্যেই তাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে দিই তো আশা করছি আপনাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর গরম গরম টমেটো সস দিয়ে এটা পরিবেশন করুন ভীষণ মজার তো এরকম সহজ আর ইউনিক রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে